নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক উপেক্ষাই করলেন বৃহস্পতিবার প্রবর্তন ভবনে তার ইডির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল ইতিমধ্যে লোকপাল ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সিবিআইকে কে তদন্তের নির্দেশ দিয়েছে প্রতি মাসে তদন্তের অগ্রগতি লোকপালকে জানাতে বলেছে এবং সিবিআই তদন্তের পাশাপাশি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টকে সামনে রেখে মহুয়াকে ইডি তলব করেছে তার প্রাক্তন বন্ধু শিল্পপতি দর্শন হিরানন্দানিকেও তলব করেছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে টাকা নয় ছয় বিদেশি মুদ্রা নয় ছয় টাকা নয় ছয় মূলত বিষয় এবং মানি ট্রেনিং কি টাকা কোথায় গেছে এসছে এগুলো খুঁজে বার করা হয় এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট মোতাবেক ইডির হাতে যে ক্ষমতা দেয়া হয়েছে তাদের সবাই কার্যত ইডিকে ভয় করে ইডির তদন্ত করতে গেলে আদালত বা কোনো সরকারের অনুমতি লাগে না যাকে ধরুন গ্রেপ্তার করলো এটি তর্কের খাতিরে মেনে নিলাম কাউকে গ্রেপ্তার করলো তাকে প্রমাণ করতে হবে যে তিনি অভিযুক্ত নন জামিন পাওয়া কষ্ট প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এবং দু সালে জুলাই মাসে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট আনুষ্ঠানিকভাবে নতুন চেহারায় পি চিদম্বরম চালু করেছিলেন তাকেই আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে জেল যেতে হয়েছিল তার ছেলে কার্তে চিদাম্বরম আইএনএক্স মিডিয়া থেকে ঘুষ নিয়েছিলেন সেই জন্য তাকে ইডি বহুবার তলব করেছে তো এখনো পর্যন্ত মানে মোদি জমানায় দশ বছরে কয়েক লক্ষ কোটি টাকা ইডি উদ্ধার করেছে তাহলে সিবিআই প্রিভেনশন অফ মানি লন্ডারিং এটা তদন্ত করেন এটা করে ইডি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারে অনুমতি লাগে না এখন মহুয়া ইডির তলব পেয়েছেন গেলেন না বলেছেন যে নির্বাচন চলছে প্রচার আছে প্রচার আছে না। মঙ্গলবার কালীগঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের রাজমাতা যিনি বিজেপির প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছেন ফোন করে বলেছেন যে তিন হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে ইডি বাজেয়াপ্ত করেছে বিবিধ দুর্নীতির টাকা সেই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন তিনি উদ্যোগী হবেন আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রী যে উদ্যোগী হবেন প্রধানমন্ত্রীর সঙ্গে যে অমৃতা রায়ের কথা হয়েছে এটা প্রধানমন্ত্রী বলেছেন যে অমৃতা রায় যেন ভোটারদের মানুষদের বলেন এবং কথা প্রসঙ্গেই অমৃতা রায় মিত্র প্রসঙ্গ আসে তখন অমৃতা রায় বলেন যে তাকে সবাই জিজ্ঞেস করছে মহুয়া মিত্র জেল হবে তিনি প্রধানমন্ত্রীকে এটা বলেন তখন প্রধানমন্ত্রী বলেন তাই নাকি তারপরে ইডির তলব অনেকে এটার মধ্যে যোগসূত্র খুঁজছেন আমি এর মধ্যে যোগসূত্র খুঁজতে রাজি নই ইডি ইডির মতো তদন্ত করেছে সিবিআই এসছিল সিবিআই পাশাপাশি ইডি এসছে কিন্তু মহুয়া প্রচন্ড বেকার যায় এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এখন প্রশ্ন হলো দু হাজার উনিশে মৌয়া জিতেছিলেন কষ্ট করে জিততে হয়েছিল বিশেষ করে করিমপুর কালীগঞ্জ তাকে লিড দিয়েছিল কালীগঞ্জে এবার বিজেপি সংগঠন আগের থেকে অনেক মজবুত পলাশিপাড়া চোর মানিকের কেন্দ্র সেখানে তৃণমূল মানুষের কাছে গিয়ে কি প্রচার করবে আর করিমপুরের লসটা কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে কম্পেনসেট করতে চাইছে বিজেপি এই করিমপুরের কথা শুনলেই মনে পড়ে জয়প্রকাশ মজুমদারের কথা তার পশ্চাৎ ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছিল তৃণমূলের দুই সমর্থক এবং তারা কিরকম সমর্থক সেগুলো আপনারা জানেন আর নতুন করে আমি বলতে পারছি না সেই জয়প্রকাশ মজুমদার এখন কি মানে গলা শিরা পুলিয়ে তৃণমূলের হয়ে ব্যাট করেন এসব লোকগুলো লজ্জা নেই সব জানতে মুখপাত্রের লজ্জা নেই এই লোকটার লজ্জা নেই মানে কিভাবে একটা লোক কতটা নির্লজ্জ হলে শাসক দলকে ডিফেন্ড করতে পারে তো যাই হোক সেটা বিষয় কিন্তু করিমপুরের কথা শুনেই আমার ওই জয়প্রকাশ মজুমদার ঘটনাটা মনে পড়লো কারণ করিমপুরের বিধায়ক ছিলেন মহুয়া লোকসভা জিতে যাওয়ার পরে দু হাজার উনিশের নভেম্বরে করিমপুরে নির্বাচন হয় উপনির্বাচন খড়গপুরেও হয় দিলীপ ছেড়ে যাওয়া এবং কালিয়াগঞ্জে হয় তিনটে আসনে তৃণমূল কিন্তু আবার কালিয়াগঞ্জ খড়গপুর বিজেপি দখল করে নেয় এখন মহুয়া প্রবল চাপে আছে শোনা যায় প্রশান্ত কিশোর তাকে ফোন করে বলেছেন আমাকে একজন এসব খবরাখবর রাখেন তিনি বললেন যে মহুয়া ইউ আর গোয়িং টু লুজ প্লিজ কনসেন্ট্রেট অন ইউর তা মহুয়া জেনেছেন যে এবার হাওয়া ভালো নয় বিজেপি সর্বশক্তি নিয়োগ করবে তাকে লোকসভায় যেতে না দেওয়ার জন্য এবং দলের মধ্যেও যে মহুয়ার কড়া জনপ্রিয়তা আছে তা তো নয় রুকবানুর রহমান আছেন সাংগঠনিক কাজকর্ম করেন তার সঙ্গেও কি মহুয়ার সম্পর্ক খুব ভালো বিশেষ করে মহুয়া প্রচন্ড এক্সেন্ট্রিক ধরাকে সরা করেন বেসিক্যালি একটু লেফট লিবারেল বিদেশে পড়াশোনা করেছেন কলকাতার নামি স্কুলে পড়াশোনা করেছেন বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কাজ করতেন এবং তার বন্ধু বান্ধব দেখবেন শেষি তারুর পিনাকি মিশ্র মানে ওই লেফট লিবারেল পিনাকি মিশ্র অঙ্গরাজ মিশ্রর ছেলে বোধ সম্ভবত না ভাই সরি ভাই যিনি টিকিট পাননি বিজেডির থেকে তাহলে এই আবহে মহুয়া মৈত্র অভ্যস্ত সেখানে কৃষ্ণনগর আধা শহর আধা গ্রামীণ জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন সেখানকার মানুষের সঙ্গে ওয়েবল্যান্ড মহুয়ার মেলে না বলে এবং পার্টি কর্মীদের সঙ্গে তিনি যে সবসময় খুব আন্তরিকভাবে মেশেন এরকমও কেউ বলে না তারপর মা কালীকে নিয়ে তিনি যেসব কথা বলেছিলেন সেগুলো সনাতনী ভাবাবেগে আঘাত লেগেছে তারপরে ক্যাশ কোয়ারি কোয়ারিকাণ্ডে মহুয়ার নাম জড়িয়ে যাওয়ায় তার ইমেজ কিন্তু খারাপ হয়েছে যতই তিনি মোদানি মোদানি করে সরবোন না কেন তিনি যে দর্শন হীরানন্দানিকে ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করেছিলেন তার সংসদের এটা নিয়ে তার কোনো দ্বিমত নেই লোকপাল সুপারিশ করেছে লোকপাল সুপারিশ করতেই পারে আন্না হাজারের আন্দোলনের ফলেই লোকপালের সৃষ্টি আইন হয় দেখুন ইন্ডিয়া এগেন্স কোরাপশানের এক কুশীলব এখন জেলে যতই আমেরিকা জার্মানি কেজরিওয়ালকে পরোক্ষ সমর্থনের বার্তা দিক না কেন আমার বক্তব্য চেনা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমেরিকা জার্মানির মাথা গলবার কোনো দরকার নেই তবুও ভারত এই বিষয়কে কোনো একটা গুরুত্ব দেবে না তার কারণ হচ্ছে এই সব ওই এখান থেকে ফিট করা হয় রাহুল গান্ধীর মতো আর ভারতবর্ষের বিরাট বাজারকে অস্বীকার করার উপায় জার্মানি আমেরিকা পৃথিবীর নেই নেই কিছু করবে কিন্তু এগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে ইডি দাখিল করা তথ্য তথ্য দেখে হ্যাঁ এই আবগানি দুর্নীতির টাকা আপের তহবিলে ঢুকেছে এবং গোয়াতে আপের প্রার্থীরা নির্বাচনে সেই টাকা ব্যবহার করেছেন এবং আট মাস টাইম দিয়েছে সুপ্রিম কোর্ট এই আবগারি তদন্তের নিষ্পত্তি করার জন্য তাই কেজরিওয়ালকে ধোয়া তুলসী পাতা বলার কোনো কারণ নেই সবকিছু প্রমাণ হবে এবং মহুয়া যতই গলা শিরা ফুলিয়ে চক্রান্তের শিকার বলে দাবি করুন না কেন তার নৈতিক অবস্থান কিন্তু নেই ও তার কেন্দ্রের মানুষ জানে তিনি মোদি বিরোধী এক যোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন কিন্তু চালুনির তো অনেক ছুদ্র থাকে তাই মহু বুঝতে পেরেছেন এবার লড়াই খুব খুব কঠিন কারণ বিজেপি যে যেকোনো মূল্যে কৃষ্ণনগর গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী হতে চায় কারণ এমপি ছিল জুলুবাবু তার ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিছুদিন আগে পর্যন্ত তাকে বিজেপি প্রস্তাব দিয়েছিল লড়বার জন্য কিন্তু তিনি রাজি হননি তারপরে অমৃতা অমৃতারায় প্রার্থী হয়েছেন দেখুন ভোট হবে সিম্বলে একদম সিম্বলে ভোট হবে নেতৃত্বের প্রশ্নে কোন ভোট হবে এবং সেখানে অ্যাডভান্টেজ কৃষ্ণনগরে আমি বলছি অ্যাডভান্টেজ আছে বিজেপি কারণ মহুয়া এত কন্ট্রোভার্সিতে নিজেকে জড়িয়ে ফেলেছেন তার ভাব মূর্তি কিন্তু এখন ধুলিস্বাদ প্রথম সনাতনী ভাবাবেগে আঘাত করেছিলেন দ্বিতীয়ত ক্যাশপর কোয়ারি কাণ্ডে তার নাম জড়িয়ে যাওয়া ইডি সিবিআই এর তলব সিবিআই তার করিমপুরের ভাড়া বাড়ি কার্যালয় নিউ আলিপুরে তার বাবা মা থাকেন সেই ফ্ল্যাটেও হানা দিয়েছিল তাহলে একদিকে এজেন্সির তদন্তের চাপ সামলাতে হচ্ছে মহুয়াকে অন্যদিকে তার বিভিন্ন মন্তব্য এবং স্থানীয় স্তরে কর্মীদের সঙ্গে তার কিন্তু খুব একটা নিবিড় যোগাযোগ নেই এই প্রথমে বললাম অনেকে তাকে এক্সেন্ট্রিক মনে করে তো এই সব নিয়ে মহুয়া মৈত্র কিন্তু খুব অস্বস্তিকর অবস্থায় আছে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম কৃষ্ণনগরে পড়তো দেরিতে সবার আগে তো কুচবিহার থেকে বোট শুরু মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা বা নির্বাচনী প্রচার শুরু করছেন কৃষ্ণনগর থেকে তারপরে যাচ্ছেন তিনি বহরমপুরে তো বহরমপুর কৃষ্ণনগরে তো ভোট দেরিতে তাহলে হঠাৎ করে কৃষ্ণনগর তারপরে বহরমপুর থেকে তার ভোটের প্রচার শুরু করার কারণটা কি তিনি মহুয়াকে সমর্থন জানাতে যাচ্ছেন মহুয়ার পাশে দাঁড়াতে চাইছেন যে মহুয়াকে তিনি মোদী বিরোধী লড়াইয়ের একটা প্রতীক হিসাবে তুলে ধরতে চাইছেন আর অজিত চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কেটে কমরা জানি যতই জয়রাম রমেশ মমতা ভজনায় ব্যস্ত থাকুন না কেন অজিত চৌধুরী প্রথম দিন থেকে নিরন্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করছেন সেখানে ইউসুফ পাঠান কেননা হয়েছে আমার মনে হয় না যে ইউসুফ পাঠান ওখানে জিতবেন ওখানে শেষ পর্যন্ত হাসিটা হাসবেন অজিত চৌধুরী কারণ বহরমপুরের ভূমিপুত্র অজিত চৌধুরীর একটা নিজস্ব গণভিত্তি আছে গতবার তৃণমূল তো তাকে হারাবার কম চেষ্টা করেনি তাও জিতেছিলেন ইউসুফ পাঠান বহরমপুরের মাটি চেনেন নাকি ওখানে লোকাল প্রার্থী না পেয়ে তৃণমূল গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনেছেন হ্যাঁ নাইট রাইডার্সে তিনি খেলতেন ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন তার ক্রিকেটীয় বিষয় নিয়ে বলার কোনো স্পর্ধা আমার নেই আমার কোনো ইচ্ছা নেই কিন্তু প্রথমে কৃষ্ণনগর তারপর বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার এইভাবে কেন শুরু হচ্ছে তাহলে কি তার মূল টার্গেট অধীর চৌধুরীকে এড়ানো আর মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বার্তা দেওয়া এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে কুচবিহার নয় আলিপুরদুয়ার নয় জলপাইগুড়ি নয় তিনি শুরু করছেন কৃষ্ণনগর বহরমপুর থেকে কেন ওখানে তো ভোট দেরিতে তাহলে তার লক্ষ্য কি অধিত চৌধুরীকে হারানো এটাই তার একমাত্র লক্ষ্য যেন কোনোভাবে ষষ্ঠবারের জন্য অধীর চৌধুরী লোকসভায় না যেতে পারেন সেটাইকে নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো প্রশ্ন হচ্ছে সব মহল